প্রিয় বন্ধুরা দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে ত্বকের যে কোনো দাগ ছোপ কঠিন দাগ ছোপ তুলে কুচকানো ত্বক করবে টান এবং এই রেমেডি ব্যবহারে ত্বক দ্রুত উজ্জ্বল ফর্ষা এবং টান টান হবে ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখছো তারা আমাকে ফলো দিয়ে সাথেই থাকো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার সাথেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তোমাদের ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় নতুন কাজ করার জন্য এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা এখানে আমি একটা নিয়ে নিলাম পরিষ্কার বাটি প্রথমে আমরা স্ক্রাবিংটা করে নিব এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি তোমরা এখানে হাতে ঘাড়ে গলায় দিতে গেলে পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে আর এই শীতে আমাদের ত্বকের যত্ন না নিলে ত্বক আমাদের রুখসূক্ষ ড্যামেজ হতে থাকে দেখো এখানে আমি কফি নিয়ে নিলাম এক চুটকি নিয়ে নিলাম রান্নার হলুদ তোমাদের কাছে কস্তুরি যদি হলুদ থাকে সেটা দিয়ে দেবে আমার কাছে নেই তাই আমি রান্নার হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি এই রেমিডিটা বন্ধুরা এত দুর্দান্ত যে তোমরা একবার ব্যবহারে একদম বুঝতে পারবে যে যে ত্বক কতটা উজ্জ্বল এবং ত্বকের মসৃণতাটা কত বাড়িয়ে দিয়েছে চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেব এইখানে দেখো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে তোমরা বন্ধুরা লিকুইড দুধটাও দিতে পারো আমি গুঁড়ো দুধটাই দিলাম আর দিয়ে দেবো এখানে অলিভ অয়েল আমার কাছে মনে হয় নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল অনেক ভালো স্কিন অনেক সফট এবং মুস মসৃণ হয় শীতের সময় নারকেল তেল যেহেতু জমে যায় তাই অলিভ অয়েল কিংবা বেবি অয়েলগুলো ব্যবহার করলেই অনেক বেশি কার্যকারী হবে গ্লিসারিন দিয়ে দিলাম কয়েক ফোঁটা প্রথমে আমরা স্ক্রাবিংটা করে নিচ্ছি আর দিয়ে দিব দেখো টমেটোর পিউরি টমেটোর পিউরি দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব। প্রথমে দেখো প্রথম স্টেপটা আমাদের স্ক্রাবিংটা হয়ে গেল। এভাবে বন্ধুরা তোমরা ঘাড়ে কলায় হাতের কোনোই সহ ফেস সহ দিবে পরিমাণগুলো বাড়িয়ে দিবে দেখবে যে দিই ময়লা দাগগুলো একদম তুলে ফেলবে আর নিয়মিত ব্যবহারে এই রেমেডি একদম দেখবে যে ত্বকের বিভিন্ন দাগ ছোপ তুলে দিয়ে ত্বক করবে উজ্জ্বল ফর্সা টান টান তো আমার প্রথম স্টেপ হয়ে গেল স্ক্রাবিং এখন সেকেন্ড স্টেপে চলো ফেশিয়াল একটা দেখায় দেখিয়ে দিব এই শীতের একদম কফি দিয়েই তোমরা এই ফেসিয়ালটা করে নাও নিয়ে নিলাম এখানে মুলতানের মাটি ছোটো চামচে এক চামচ আর নিয়ে নিলাম বেসন এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি বন্ধুরা তোমরা এখানে ঘাড়ে গলায় দিতে গেলে হাতে দিতে গেলে পরিমাণগুলো বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম দেখো বাকি অংশ যে ছিল কফি দিয়ে দিলাম পাঁচ টাকার কফি পাউডার আর পাঁচ টাকার দেখো আমি স্টারশিপ একটা দুধের প্যাকেট নিয়েই আমি করে নিলাম এই স্ক্রাবিং ফেশিয়াল আর গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা ত্বকটা এত সুন্দর মসৃণ হয় তোমরা বুঝতেই মানে প্রথম ব্যবহারে তোমরা একদম ফিদা হয়ে যাবে আর দিয়ে দিব অলিভ অয়েল আমি এখানে নারকেল তেলের পরিবর্তে আমি অলিভ অয়েলটা দিচ্ছি তোমরা বন্ধুরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে এখানে নারকেল তেলও দিতে পারো বেবি অয়েলও দিতে পারো আমি আমার কাছে অলিভ অয়েল ছিল অলিভ অয়েলটা দিলাম আর দিয়ে দিব কয়েক ফোটা গোলাপ জল গোলাপ জলটা দিয়ে আমি মিক্সড করে নিব শেষে আমি আরেকটা উপাদান আমি এখানে মিক্সড করে নিব সেটা আমি স্কিপ করে গিয়েছিলাম টমেটোর পিউরিটা আবার এখানে দিব দেখো কিছুটা শীতে আমাদের ত্বকের যত্নে কফি টমেটো সব অনেক উপকারে আমাদের স্কিনে যেতেই দাগ চোপ ময়লা তুলতে সাহায্য করে আর কফির গুণাগুণ তোমরা জানোই বন্ধুরা এখানে নতুন করে বলার কিছু নেই আর এখন শেষ মুহুর্তে আমি এটা স্কিপ করে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিব দেখো যে এই উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে এই ফেসব্যাক পনেরো থেকে বিশ মিনিট হাতে ঘাড়ে গলায় লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়ে তারপর আলতো করে মাসাজ করে ধুয়ে নিতে হবে আমার ভিডিও যদি আজকে এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন কোনো আবার রেমেডি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে এখন দেখো যে দিয়ে দেবো এখানে অ্যালোভেরা জেল এটা দিয়ে মিক্সড করে বাস হয়ে গেল আমার আজকের দুর্দান্ত কফি ফেশিয়াল রেমেডি এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেখো পুরাতন সব ত্বকের যে কোনো কঠিন ছোপ তুলে দিয়ে ত্বক করবে উজ্জ্বল ফসা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ